নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার পুনের হুঙ্কার আন্দোলনের হুঙ্কার দিলে এইবার বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেন গোহাঁই। গুয়াহাটী মহানগরীত এক সংবাদমেল সম্বোধন করে ডক্টর হীরেন গোহাঁই কার বিরুদ্ধে আন্দোলনের হুঙ্কার দিলে সংবাদমেল আত্মরক্ষার একান্ত প্রয়োজন দলে বলে কা আইনের বিরুদ্ধে মরণ পণ যুঁজ দিয়ার প্রয়োজন উপস্থিত হয়েছে। বিরোধিতার গর্জন তুলি এই কু অভিসন্ধিমূলক আইনখন বাতিল করবলে সিহঁতক বাধ্য করো। গুয়াহাটী মহানগরীত সংবাদমেল সম্বোধন করে কার বিরুদ্ধে আন্দোলনের হুঙ্কার প্রদান করিলে ডক্টর হীরেন গোহাঁই? অতি শীঘ্রেই অসমত কা বিরোধী আন্দোলন গড়ি তোলার আহ্বান জানালে ডক্টর হীরেন গোহাঁই, আর এই ক্ষেত্রত অসমবাসী রাইজক পূর্ণ সহযোগিতা আগবাবলেও আহ্বান জানালে ডক্টর গোহাঁই। সচেতন অসমপ্রেমী সকলে ঘরের আরামি আশ্রয় নেউচা দিয়ে বিরোধিতার গর্জন তুলি শাসক দলের হীন প্রচেষ্টা ধিক্কার দিয়ক। সম্মুখত ২৪ সাধারণ নির্বাচন, আর এই সাধারণ নির্বাচনের পূর্বেই দেশত কার বিধি বলবৎ করা হব বলে ঘোষণা করে আহিছে দেশের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। সমান্তরালক বিজেপি সরকারে সমগ্র দেশতে কার বিধি বলবৎ করার বাবে প্রস্তুতি ইতিমধ্যেই আরম্ভ করেছে। ২৪ বৈতরণী পার করিবর বাবে কার আচরণ বিধি বলবৎ করার কথা পশ্চিমবঙ্গের জনসভাত ধারাবাহিক রূপত ঘোষণা করে গেছে বিজেপিয়ে, আর তারপিছতে ইয়ার তীব্র প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে রাজ্যত। কার প্রভাব অসমত বারুকৈ পৰিব আৰু যার বাবে এই জাতি ধ্বংসী আইনখন বাতিল করার দাবিৰে অসমবাসী রাইজক আন্দোলন তীব্রতর করে তোলার আহ্বান জানালে বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেন গোহাঁই। ৫ জন তরুণ শহীদর স্মৃতিয়ে আমাক এই ব্রত অটল নিষ্ঠার পালন করবলে অনুপ্রেরণা দিয়ে আমার সংগ্রাম আধুনিক ভারতের গণতান্ত্রিক চরিত্র বিসর্জন দিব করা লগতে সাম্প্রতিক অসমত আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি সন্দর্ভত ডক্টর গোহাঁই প্রশ্ন, এতিয়ানো অসমত কোত আইন শৃঙ্খলা আছে? আজি শাসক দলের নেতায় জাতি ধ্বংসী প্রস্তাব রাজ্য বলবৎ করার বাবে দেহে কেহে লাগি আছে। বাহিরের ধ্বংসাত্মক অভিযানক তেও বাধা তো দিয়াই নাই, বরঞ্চ খিলঞ্জীয়া রাইজক তার নেগুর বনাই তেনেকৈহে সুরক্ষা দিবলে বিচার। কা এই আইনখন এটা ধর্মর বিরুদ্ধে বলে সংবাদ মেলত মন্তব্য করিলে ডক্টর হীরেন গোহাঁই? কা আইনখন দেখ দেখ কই এটা ধর্মর বিরুদ্ধে অবস্থান লওয়া সংবিধান বিরোধী পদক্ষেপ। নাগরিকত্ব সংশোধনী আইনখনে অসমীয়া জাতির অস্তিত্বর প্রতি বিপদ মাতিব, অস্তিত্বর প্রতি সংকট মাতিব বলে আশঙ্কা প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করে সংবাদ মেলত আজি এনেদরেই আন্দোলন করবলে অসমবাসী রাইজক ওলাই আহিবলে আহ্বান জানালে বিশিষ্ট বুদ্ধিজীবীগৰাকী।